সাত দিনের মধ্যে ধুলোর মতো সব উড়ে যাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আজ বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন পাঁচ বছরের সাজাকে দশ বছর করে আর নতুন সাজা সাত বছর চাপিয়ে দিয়ে কিছুই করা যাবে না সাত দিনের মধ্যে ধুলোর মতো সব উড়ে চলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদি জিয়াকে সাত বছর কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বিএনপির গণ অনশন কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না কথা বলেন সংলাপ প্রসঙ্গে তিনি বলেন খালেদি জেলে রেখে কোনো নির্বাচন হবে না আমাদের দাবি মেনে না নেয় পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন মাহদুদ আহমেদ মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আহমেদ আজম খান মোহাম্মদ শাহজাহান বরকতুল্লা বুলু ও চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রাশেদ রকন এ ওয়ান নিউজ